বাজাজের সাথে যে কটা কোম্পানির কোল্যাব রয়েছে, কাওয়াসাকি, কেটিএম বা ট্র্যাম্প, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে রয়েছে। দেখো, প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা আলাদা চয়েস থাকে, বাট আমি চাইছিলাম আমার বাইকটাকে কিছু ইউনিক বানানোর জন্য, যেটাকে আমি রেটিউন করেছি। এর মধ্যে অনেক কিছু লোডেড করা আছে, আপকামিং টাইমে তোমাদের কথা বলছি। তো এইটুকুনি বলতে পারি গাইজ, এই বাইকটা দেখে তোমার রাস্তায় একজন গাইজ আমি যেদিনকে নিয়ে আসলাম না, তার লিটল ইজ তাকিয়ে রয়েছে। আর এটা কিন্তু এখন এই টাইমে আমি কখনোই বলবো না অনলি ওয়ান ইন ইন্ডিয়া বা ওয়ান ইন ওয়ার্ল্ড, বলবো অনলি ওয়ান ইন বাজাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? সো গাইজ হ্যাপি ঈদ আর ঈদ মোবারক এভরিওয়ান। তো আজকে 11th of April, আজকে ঈদ। তো আজকে আমি ভিডিওটা শুট করছি। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে বহু ভাই আমাকে ডিএম করছো, প্লাস একটু কিছু ভাই আমাকে ফোন করেছিলে। তো জিজ্ঞেস করছো যে দাদা তুমি কি বাইক পারচেস করেছো। তো অনেকদিন ধরে একটা হাইপ ক্রিয়েট হয়ে রয়েছে, তাই হলাম না তোমাদের কিবা জানিয়ে দিই, কারণ আমি প্রায় 9 থেকে 10 দিন হয়ে গেল। তো আমি এখনো রিভিল করিনি কি বাইক আমি অ্যাকচুয়ালি নিয়েছি। তো একটা জাস্ট ঝলক দেখে নাও, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর কি বাইক তোমাদের কি মনে হয় ভিডিওটা পজ করো আর এখানে কমেন্ট করো। তো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম একটা বড় করে একটা ভিডিও বানাবো, দেন আমি ওখানে রিভিল করবো, বাট তার আগে আমি মনে হলো তোমাদেরকে গাইজ, যেহেতু আজকে ঈদ, আজকে আমি ভিডিওটা দেবো না। এই ভিডিওটা তোমরা 12 তারিখে দেখছো সম্ভবত। তো দেখো, একদিন পেরিয়ে গেলে কি হবে, বাট আমি আপডেটটা দিয়ে দিই খুব শীঘ্রই। মানে আমি চেষ্টা করবো গাইজ সানডেতে বাইকটা নিয়ে বেরোনোর। আর বিকজ আজকে হয়ে গেলো ফ্রাইডে, আজকে আমি অফিস থেকে চলে এসেছি, আমি আবার চলে যাবো। মানে সরি, আজকে হলো থার্সডে গাইজ। অ্যাকচুয়ালি আমি আবার ফ্রাইডে, মানে কালকে চলে যাবো। আমি স্যাটারডেতে ব্যাক করবো রাত্রিরে। তো চেষ্টা করবো সানডেতে একটা রাইড করার, তোমাদেরকে সেটাকে দেখানোর। আর অলরেডি আমি আর একটা বাইকে শ্যুট কমপ্লিট করে রেখেছি, বাট ওটা এখন এডিটিংয়ের টাইম হয়নি, আপকামিং টাইমে আসবে। আর তোমাদেরকে গাইজ বাইকটা এক ঝলক দেখো, তোমরা তোমাদের কমেন্ট শেয়ার করো কেমন লাগলো। তো এখন এখান থেকে দেখে অনেক হয়তো হেড কমেন্ট করতে পারো, তাদের উদ্দেশ্যে বলি, দেখো বাজাজের সাথে যে কটা কোম্পানির কোল্যাব রয়েছে, কাওয়াসাকি, কেটিএম বা ট্র্যাম্প, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে রয়েছে। আমি কিন্তু কোনো কপি করিনি, বাট আমি জাস্ট আমার মনের মতন করে একটা মেকআপ দিয়েছি আমি আমার বাইকে। তো ট্র্যাম্প এটা একটা এক্সপেরিমেন্ট ছিল আমার, তোমরা জানো প্রিভিয়াস টাইমে আমি গ্রিন নিনজা বানিয়েছিলাম। দেখো, প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা আলাদা চয়েস থাকে, বাট আমি চাইছিলাম আমার বাইকটাকে কিছু ইউনিক বানানোর জন্য। আর এটা কিন্তু এখন এই টাইমে আমি কখনোই বলবো না অনলি ওয়ান ইন ইন্ডিয়া বা ওয়ান ইন ওয়ার্ল্ড, বলবো অনলি ওয়ান ইন বাজাজ। এটাকে RPS 2 এর একটা ইঞ্জিন, যেটাকে আমি রেটিউন করেছি। এর মধ্যে অনেক কিছু লোডেড করা আছে, আপকামিং টাইমে তোমাদের কথা বলছি। তো এইটুকুনি বলতে পারি গাইজ, এই বাইকটা দেখে তোমার রাস্তায় একজন গাইজ আমি যেদিনকে নিয়ে আসলাম না, তার লিটল ইজ তাকিয়ে রয়েছে। তাই হলাম না তোমাদেরকে বাইকটা দেখাবো, আমি জাস্ট একটা ছোট ক্লিপ মানে বানিয়ে রাখলাম। আর খুব শীঘ্রই রাইড করবো, বাইকের হয়তো ভিডিও করবোই। আর ঈদের ভিডিওগুলো দেখলে কেমন লাগলো ডেফিনেটলি জানিও গাইজ। আর এইভাবে সাপোর্ট করে যাও, তোমাদের সাথে দেখাবো অন্য একটা ভিডিওতে। স্টে সেফ, স্টে হোম, গুড বয়েজ।